আমার আগের পরের কোর্সে প্রচুর অফিসার জব হারিয়েছেন প্রমোশন হয়নি অনেকগুলো অফিসার এবং একজন না কমপক্ষে বছর আট দশটা অফিসার গুমের শিকার হয়েছে যেই অফিসারগুলো সত্যিকার অর্থে দেশপ্রেমিক যেই অফিসাররা এই পিলখানা ঘটনার পরে ভিক্টিমাইজ হয়েছে আমি মনে করি আমাদের সেনাবাহিনীর ইতিহাসে তারাই হলো প্রকৃত হিরো প্রকৃত দেশপ্রেমী যে অফিসার প্রতিবাদ করতে পারেনি তারা হিরো না তাদের চাকরিতে আছে তাদের প্রমোশন হয়েছে তারা জেনারেল হয়েছে সেনাবাদান হয়েছে বাট আমি মনে করি যারা চুপ ছিল নীরব ছিল আমরা প্রত্যেকেই কুলাঙ্গার যখন বিডিআর বিদ্রোহটা হয় তখনও এক ধরনের কথা উঠেছিল যে এর পেছনে ভারতের একটা হাত আছে যেটা বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে ডিসমেন্টল করে দেওয়া এবং পরবর্তীতে তারা আমরা অনেকগুলো প্রমাণও পাই যেমন বাংলাদেশের বিডিআর কে একদমই সমূলে পরিবর্তন করে আমুলে পরিবর্তন করে সেখানে বিজেপি বিজিবি নাম দেওয়া হয় মামলা হওয়া উচিত এখানে কমপক্ষে পাঁচশো হাজার এখানে একটা মামলা আপনার হওয়া মানে তাদেরকে বাঁচানো মামলা হবে প্রচুর কয়েক হাজার মামলা হওয়া উচিত যে অনেক নিরীহ বিজেপির সৈনিককে টর্চার করা হয়েছে যারা সম্পৃক্ত ছিল না আর যারা সম্পৃক্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন কারণ যাদেরকে আপনি এই যে ইন্টারগেশন করা হয়েছে ওই ব্যক্তিটা কি সে মামলা দিবে না যে নিরপরাধ ছিল যে আমাকে অনর্থক ইন্টারগেশন করা হয়েছে আসল অপরাধীকে ছেড়ে দিয়ে আমাকে ইন্টারগেশন করা হয়েছে প্রকৃত মামলা প্রকৃত যে আইনানুক ব্যবস্থা এটা এখন থেকে শুরু হবে কারণ এর আগে যা হয়েছে সবই নাটক সবই সাজানো একটা কালক্ষেপণ মানে এক কথা হচ্ছে যে এটা আম্লৃত অর্থাৎ আমলিক সরকার তথা শেখ হাসিনা বা মৈন আহমেদ বা এর সাথে যারা পারফেক্ট ছিল তারা নিজেদেরকে বাঁচানোর জন্য সেফ করার জন্য যা যা দরকার তা করেছে বিচার না এই মৈনু আহমেদ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য একটা সেনাপ্রধান ছিলেন একটা জঘন্য মানুষ একজন জঘন্য সেনা কর্মকর্তা একজন জঘন্য বাংলাদেশের কি বলা যায় যে নাগরিক আপনি তাকে যত দিক যায় তাকে আপনি নোংরা শব্দ দিয়ে বিশেষায়িত করেন সবগুলোই তার জন্য অ্যাপ্লিকেবল বিশ্বাসঘাতক জাফরকে হার মানিয়েছে এই মৈনু আহমেদ সেই আহমেদকে আপনার সবার হবে এখন আপনি বলতে পারেন যে শেখ হাসিনা কেন আগে আসবে না কারণ শেখ হাসিনা অনেক ঘটনা ওই মুহূর্তে শেখ হাসিনার চেয়ে ময়নুর সম্পৃক্ততা সরাসরি ছিল সে হলো একজন সেনা কর্মকর্তা সেনাবাহিনীর প্রধান তার দায়িত্বটা সরাসরি জড়িত তার ঘরের সমস্যা এখানে আধা ঘন্টা কি পনেরো এক ঘন্টা এরকম না দিয়ে আমরা যখন দেখলাম যে সেনা অফিসারদের লাশ এইভাবে তোলা হচ্ছে তখন আমরা আসলে নিশ্চিত হলাম যে এটা একটা পরিকল্পিত ঘটনা ছাড়া আর কিছুই না এটা শুধুই বিক্ষোভের কারণে তৈরি হয়নি আমাদের পার্শ্ববর্তী দেশের আহ লোকজনের কথা আমরা শুনেছি ইনভেস্টিগেশন আসতে যে ভারতের কিছু লোকজন তারা ভিতর ঢুকে গিয়েছিল এটা তো অনেক বড় পেয়েছি এটা তো রাষ্ট্রদ্রোহিতা হবে যে এই মানুষ এখন রাষ্ট্রদ্রোহিতার সাথে হত্যা মামলা তো একসাথে পড়ার কথা না বিডিআর বিদ্রোহের ঘর ঘটনা সেই পিলখানা ট্রাজেডির ঘটনা আছে 2009 সালের 25 এবং 26 ফেব্রুয়ারি ঘিরে যে कांडটা হয়েছিল এবং 57 জন সেনা কর্মকর্তা শহীদ হয়েছিলেন অ্যাট দ্যSame time তাদের সাথে আরো মোট 74 জন হত্যা করা হয়েছিল সে সময় এবং সেই হত্যাকাণ্ড নিয়ে মামলা হয়েছিল সে সময় ঠিকই কিন্তু সেই মামলাকে বলা বলা হয়েছে যে এটা ওই তৎকালীন সরকারের প্রহসন ছিল এবং গত পাঁচ আগস্ট যখন প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যান যখন তারপর থেকে কিন্তু এই বিডিআর হত্যাকাণ্ড ঘটনাটি বেশ আলোচনা এসেছে এবং অনেকেই অনেক ধরনের প্রেস কনফারেন্স করেছে এবং যারা মারা গেছে সেনা সদস্যরা তাদের পরিবার তাদের বাচ্চারা এসে প্রেস কনফারেন্স করেছে সো প্রথমে আমি মেজর রিজার্ভের কাছে যাচ্ছি আপনি তো আরмите ছিলেন সে সময় আরмите ছিলেন সো সেই সময়কার ঘটনাগুলো একটু যদি আপনি আমাদেরকে বলতেন শেয়ার করতেন এবং এট দা সেম টাইম এই যে মামলাগুলো আবার নতুন করে চালু হচ্ছে এটাই আপনার অনুভূতিটা যদি বলতেন রিজার্ভে আপনার কাছে প্রথমে যাচ্ছি एक्चुअली যদি এটা অনেক বছর হয়ে গিয়েছে 2009 সাল আর এখন হচ্ছে 2024 সো কয়েক লং টাইম এর মধ্যে আমরা অনেকেই হয়তো বিষয়টা ভুলতে বসেছি বাট আমরা যারা ওই সময়ের প্রত্যক্ষদর্শী তারা আমরা আসলে কিছুই ভুলিনি আর আমাদের যে বিভিন্ন মামলা অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি আপনার গত টু টু প্রায় পঁচিশ সরি পনেরো বছর এই পনেরো বছরে যা কিছু হয়েছে আপনি এগুলো সব কিছুকে আপনি আমি মনে করি নাল ভয়েড করতে পারেন মানে মামলার দিক থেকে আইনি পদক্ষেপের দিক থেকে কারণ কোনোটাই ঠিক মতো হয়নি প্রকৃত মামলা প্রকৃত যে আইনানুক ব্যবস্থা এটা এখন থেকে শুরু হবে কারণ এর আগে যা হয়েছে সবই নাটক সবই সাজানো একটা কালক্ষেপণ মানে এক কথা হচ্ছে যে এটা আহ আমলিক তথা আমলিক সরকার তথা শেখ হাসিনা বা মইন আহমেদ বা এর সাথে যারা টেটার ছিল তারা নিজেদেরকে বাঁচানোর জন্য সেফ করার জন্য যা যা দরকার তা করেছে বিচার না তারা বরং তাদের সেফটির জন্য তাদের নিরাপত্তার জন্য যা দরকার সেটা করেছে এতে কাউকে ধ্বংস করা হোক এতে এটাকে মেলাইন করা হোক বা এটাকে আপনার করা হোক ঢেকে দেওয়া হোক বা আরও দশটা অপরাধ করা হোক তাও করেছে মানে আপনি এক কথা আমি বলব আপনাকে যে এটার বিচার তো দূরের কথা বরং এই অন্যায় অবিচার বা এই যে হত্যাযজ্ঞ এটার সাথে সম্পৃক্ত যারা এই হত্যাযজ্ঞ থেকে তারা এই এই অপরাধ থেকে মুক্তি পাওয়ার জন্য বা এই অপরাধটাকে ঢেকে দেওয়ার জন্য তারা আরো বড় বড় অপরাধ গুলো করেছেন যেমন ধরেন আমি খুবই প্রাসঙ্গিক একটা বিষয় বিষয় আপনার কাছে বলতেই হবে আমাদের প্রচুর অফিসার তারা চাকরি হারিয়েছেন অকালীন অবসর না শুধু তাদেরকে বরখাস্ত করা হয়েছে এবং অনেককে জেলে পাঠানো হয়েছে এই পিলখানা ঘটনার যে ধরে এবং কাদেরকে যেই ব্যক্তিগুলো সবচেয়ে বড় প্রতিবাদী ছিল যে অফিসারগুলো সত্যিকার অর্থে দেশপ্রেমিক যে অফিসাররা এই পিলখানা ঘটনার পরে ভিক্টিমাইজ হয়েছে আমি মনে করি আমাদের সেনাবাহিনীর ইতিহাসে তারাই হল প্রকৃত হিরো প্রকৃত দেশপ্রেমিক যে অফিসার প্রতিবাদ করতে পারেনি তারা হিরো না তাদের চাকরিতে আছে তাদের প্রমোশন হয়েছে তারা জেনারেল হয়েছে সেনাপ্রধান হয়েছে বাট আমি মনে করি যারা চুপ ছিল নীরব ছিল আমরা প্রত্যেকেই কুলাঙ্গার আর যে অফিসারগুলো ভিকটিম হয়েছিল যারা জব হারিয়েছে আমার এই দুইটা তারা ওই সময় আপনার মইনু হামিদের সাথে যখন মত বিনিময় হয়েছিল শেখ হাসিনা উপস্থিত ছিল শেখ হাসিনাকে তখন প্রশ্ন করার দরুন তখন তাদেরকে চাকরি হারাত হয়েছে তার মধ্যে একটা অফিসার বর্তমানে আমেরিকায় থাকে ও ওখানে আমেরিকান পুলিশ সার্ভিসে জব করেন এবং আরেকটা অফিসার এখানে একটা প্রাইভেট প্রতিষ্ঠানে জব করছেন তো এরকম আমার আগের পরের কোর্সে প্রচুর অফিসার জব হারিয়েছেন প্রমোশন হয়নি অনেকগুলো অফিসার এবং একজন না কমপক্ষে সত্তর থেকে আশিটা অফিসার ডাইরেক্টলি ভিকটিমাইজ হয়েছে চার থেকে পাঁচটা অফিসার সরাসরি জেল খেটেছে চার পাঁচ বছর আট দশটা অফিসার গুমের শিকার হয়েছে তারপরে আপনার পনেরো বিশটা অফিসার আরো বেশি হবে যাদেরকে উইদাউট বেনিফিট বরখাস্ত করা হয়েছে ইভেন জলসিড়িতে আমাদের তার এটা হক এটা প্রিভিলেজ না তার রাইটস জল সিঁড়িতে যেটা আমরা যে ডিওসিসি প্লট গুলো পেয়ে থাকি ওইরকম একটা ফ্যাসিলিটি সেই প্লট তাদেরকে পর্যন্ত দেওয়া হয়নি সো এই যে এত বড় ভিকটিমাইজেশন আপনি বিচারের কথা পরে বলবো আপনি বিচার ঢাকার জন্য আপনি আরো বড় বড় অপরাধ করে যাচ্ছেন সেটাকে আপনি চিন্তা করেন এটা তো জুলুম মানে আপনি আপনার ধরেন আপনার পরিবারের আপনার মা ভাই বোন বাবা মারা হত্যা করা হলো এরপরে আপনাকে যদি সেই হত্যা দিয়ে আপনি যাতে প্রতিবাদ না করেন এই জন্য আপনাকে উল্টা আপনার অসহায় অবস্থাকে আপনাকে আমি ভালো একটা বেনিফিট বা কম্পেন না দিয়ে উল্টা আপনাকে আমি ঘর ছাড়া করলাম ঘর ছাড়া করে পর আমি মনে মনে ভাবলাম ভয় পেলাম যে আপনি আবার হামলা করতে পারেন এরপর আপনাকে আমি দেশ ছাড়া করলাম এরপর আমি মনে করলাম দেশের বাইরে ষড়যন্ত্র করতে পারি এরপর আপনার বিরুদ্ধে আমি পিএনজি কইরা এটা এটা ওইটা করে রিপোর্ট পাঠালাম বিদেশে কেন ইমাজিন এটা কোন লেভেলের জুলুম এগুলো হয়েছে ওই সময়ের যে ঘটনাগুলো আমি মনে করি পিলখানার হত্যাকাণ্ড নিয়ে কোনো ভূমিকা তো নেওয়া হয়নি বরং এটাকে ঢাকার জন্য অনেক কিছু করা হয়েছে এটাকে নষ্ট করার জন্য মেলাইন করার জন্য অনেক কিছু করা হয়েছে যা কিছু হবে এখন হবে তো এই যে তারপরে বল আমাদের এখন মামলাটা আপনার আপনার কি মনে হয় এটা তো শুধু একটা হত্যা মামলা দিয়েছে যে তার বাবাকে জেলখানায় মারা হয়েছে ইনজেকশন পুশ করে কিন্তু এই মামলা কি ধরে আসলে পুরো হত্যাকাণ্ড বা পুরো ট্র্যাজেডির ওই সময়টা কি তুলে আনা উচিত কিনা বা সেই কারণ একটা মামলা 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 হওয়া উচিত এখানে কমপক্ষে পাঁচশো বা হাজার এখানে একটা মামলা আপনার হওয়া মানে তাদেরকে বাঁচানো এখানে ঘটনা হলো মামলা হবে প্রচুর কয়েক হাজার মামলা হওয়া উচিত এখানে যে মানুষগুলো যেমন ধরেন আমি আপনাকে ধরেন একটা ব্যক্তিগত জিনিস যেমন ধরেন আমার সেফর আমাদের সাবেক আইজিবি নূর মোহাম্মদ ওনার মেয়ে জামাই কিন্তু এখানে এই হত্যা হয়েছেন এখন যদি এখন এই আইজিবি সাবেক আইজিবি নুর মোহাম্মদ স্যার বা তার মেয়ে যদি মামলা করতে চায় মামলা কি আপনি মানে একটা হবে মামলা হয় কয়টা আমি একজন উদাহরণ যেমন ধরেন তার মেয়ে সেখানে নিরাপদ ছিল না হ্যাঁ তার মেয়ে একটা একজন নারী হিসেবে তিনি যে নিরাপদ ছিলেন না এটার জন্য একটা মামলা হতে পারে তারপরে তার হাজবেন্ড যে এখানে ক্যাপ্টেন হায়দারকে হত্যা করা হয়েছে হায়দারের হত্যার জন্য মামলা হতে পারে আচ্ছা হায়দারকে হত্যার সাথে আপনার যারা হত্যা করছে ডাইরেক্টলি তারা পারপিটেটার্স এক ধরনের ছিল না ষড়যন্ত্রকারী তাদের জন্য একটা এক ধরনের এক ধরনের মামলা কারণ এখানে এখানে তো বিভিন্ন ধরনের অপরাধ হয়েছে অপরাধ তো এক হয় নাই এখানে আমরা আমরা আমাদের পার্শ্ববর্তী দেশের লোকজনের কথা আমরা শুনেছি ইনভেস্টিগেশন আসছে যে ভারতের কিছু লোকজন তারা ভিতরে ঢুকে গিয়েছিল এটা তো অনেক বড় কনসপিরেসি এটা তো রাষ্ট্রদ্রোহিতা হবে যে এই মানুষ এখন রাষ্ট্রদ্রোহিতার সাথে হত্যা মামলা তো একসাথে পড়ার কথা না ধারা হ্যাঁ এক মামলা আপনি অনেকগুলো ধারা দিতে পারেন ডিফারেন্ট বাট আমি মনে করি প্রত্যেকটা আলাদা আলাদা মামলা হওয়া উচিত যে মামলা রাষ্ট্রদ্রহিতার সামিল সেটা রাষ্ট্রদ্রোহিতা আলাদা মামলা হওয়া উচিত যেটা আপনার হত্যা করতে সেটা হত্যা মামলা হচ্ছে যেখানে নারী নির্যাতন হচ্ছে নারী নির্যাতন মামলা হওয়া উচিত এবং আপনার সবগুলো মিলে একটা মামলা হতে পারে না প্রত্যেকটা ব্যক্তি যারা ভিকটিম তারা প্রত্যেকের মামলা দিবে এবং শুধু তা না কেন কয়েক হাজার বললাম এখন আপনি বলতেন অফিসার তো লোকজন তো মারা গেছে সাতান্ন জন কথার কথা তাহলে মামলা আপনি এক হাজার দিবেন কিভাবে নো কারণ এই যে অনেক নিরীহ বিজেপির সৈনিককে টর্চার করা হয়েছে যারা সম্পৃক্ত ছিল না আর যারা সম্পৃক্ত তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে বুঝতে পারছেন কারণ যাদেরকে আপনি এই যে 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 করা হয়েছে ওই ব্যক্তিটা কি সে মামলা দিবে না নিরপরাধ ছিল আমাকে অনর্থক ইন্টারাগ্রেশন করা হয়েছে আসল অপরাধীকে ছেড়ে দিয়ে আমাকে ইন্টারাগ্রেশন করা হয়েছে আমাদের যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে সেই তদন্ত কমিটি তারাও তো মামলা দিতে পারে কারণ তদন্ত কমিটি দায়িত্বে যারা ছিল তারা তো মেন্টালি টর্চার হয়েছে যে অফিসার গুলো চাকরি হারাইছে তারাও তো মামলা দিবে যে আমাদেরকে মেন্টাল টর্চার করছে আমার জব হারাইছে যে অফিসারটাকে আপনার বা তার পরিবারকে মানে অফিসার হত্যার পরে ওই পরিবারকে আবার হয়রানি করেছে সেই পরিবার তো মামলা দিতে পারবে সো ইউ ক্যান ইমাজিন যেখানে ভ্যারাইটিস অফ কি বলা যায় যে আপনার বিভিন্ন ধরনের জুলুম হয়েছে এই যে বিভিন্ন ধরনের জুলুম বা অন্যায় হয়েছে এই ভ্যারাইটিস অফ আপনার অফেন্স এগুলো তো আসলে একটা না অনেকগুলো মামলা হওয়া উচিত এবং সবার আগে যে ব্যক্তিগুলো নাম আসা উচিত সিরিয়ালি সর্বপ্রথম আসা উচিত মইনু আহমেদের নাম কারণ এই মইনু আহমেদ হচ্ছে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জঘন্য একটা সেনাপ্রধান ছিলেন একটা জঘন্য মানুষ একজন জঘন্য সেনা কর্মকর্তা একজন জঘন্য বাংলাদেশের কি বলা যায় যে নাগরিক আপনি তাকে যত দিক যা তাকে আপনি নোংরা শব্দ দিয়ে বিশেষায়িত করেন সবগুলোই তার জন্য অ্যাপ্লিকেবল বিশ্বাসঘাতক মির্জাফরকে হার মানিয়েছে এই আহমেদ সেই ময়নু আহমেদকে আপনার সবার হবে এখন আপনি বলতে পারেন যে শেখ হাসিনা কেন আগে আসবে না কারণ শেখ হাসিনা অনেক ঘটনা ওই মুহূর্তে শেখ হাসিনার চেয়ে ছিল সে হলো একজন সেনা কর্মকর্তা সেনাবাহিনীর প্রধান তার দায়িত্বটা সরাসরি জড়িত তার ঘরের সমস্যা এখানে সে নিজে যদি শেখ হাসিনাকে সেখানে তার জন্য সেফগার্ড হয়ে দাঁড়ায় শেখ হাসিনার মতো একজন রাজনীতিবিদ তিনি রাজনৈতিকভাবে চিন্তা করবেন তার জন্য কিছু কিছু জিনিস পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল প্র্যাকটিস অনুযায়ী অ্যাজ পার দ্য পলিটিক্যাল প্র্যাকটিস তাকে ওটা মেনে নিতে হবে তার দল টিকানোর জন্য নেতাদের টিকানোর জন্য তিনি অনেক কিছু আমরা পলিটিক্যালে পলিটিক্যালি অনেক ইমোরাল কে আমরা অ্যাকসেপ্ট করে নিই আমি একটু সেলিম খান ভাইয়ের কাছে যাই সেলিম খান ভাই আপনি মেজর রেজা ভাইয়ের কথা শুনছেন শুনলেন এবং আমার প্রশ্ন শুনেছেন তো আমি আপনার কাছে এখন জানতে চাচ্ছি যে এই যে বিডিআর হত্যা মামলা হলো নতুন করে এইটা আপনি কিভাবে দেখছেন আসলে খুবই স্পর্শকাতর একটি বিষয় কারণ এই ঘটনাটি যখন ঘটে তখন আমি আমার দেশে কাজ করি দৈনিক আমার দেশ পত্রিকাতে কাজ করি প্রথম দিকে আমরা যখন এই হত্যাকাণ্ডের খবর শুনলাম এবং টেলিভিশনগুলোতে লাইভ দেখতে শুরু করলাম তখন দেখলাম সেইখানে বিডিআরদের সাধারণ বিডিআরদের অংশগ্রহণে খুব বিক্ষোভ ইত্যাদি হচ্ছে কিন্তু কিছুক্ষণ যেতে না যেতেই আমরা দেখলাম যে টেলিভিশনগুলো বিশেষ করে তখন সম্ভবত এটিএন নিউজে ছিলেন আমাদের মুন্নি সাহা এবং ওর মানে টিমের ক্যামেরায় দেখলাম আমরা যে ম্যান হোলের ভেতর থেকে সেনা কর্মকর্তাদের লাশ তোলা হয়েছে তখন আমরা নিজেরাই নিজেদের মধ্যে সাংবাদিকদের মধ্যে বলা বলি করছিলাম এরকম কতটুকু যৌক্তিক একটি সংবাদ মাধ্যমের জন্য যে মানে এইভাবে লাশ টেনে তোলা হচ্ছে এবং সেটা লাইভ প্রচার করা হচ্ছে যাই হোক শুরুতে এই যে বিডিআর বিদ্রোহের ঘটনার যে ইম্প্যাক্ট এটা সাধারণ মানুষের মধ্যে এবং আমাদের মতো সাংবাদিকদের মধ্যেও এক ধরনের প্রভাব ফেলেছিল যে বিডিআর দের অত্যাচার করা হয় এবং বিডিআর রা সাংঘাতিকভাবে নির্যাতিত হন তারা নানাভাবে হিউমিলেটেড হন সেই ক্ষেত্রে তাদের একটা খুব বিক্ষোভ থেকে এই ধরনের একটা ঘটনা ঘটছে কিন্তু কিছুক্ষণ না যেতেই আধা ঘন্টা কিপোন এক ঘন্টা এরকম না যেতেই আমরা যখন দেখলাম যে সেনা অফিসারদের লাশ এইভাবে তোলা হচ্ছে তখন আমরা আসলে নিশ্চিত হলাম যে এটা একটা পরিকল্পিত ঘটনা ছাড়া আর কিছুই না এটা শুধুই বিডিআর দের খুব বিক্ষোভের কারণে তৈরি হয়নি তো তার একটি বড় প্রমাণ আমরা দেখতে পাই তখন ভারতের ভূমিকা আমি এটা এই টক শোতে আসার আগে একটু নেটে ঘাটাঘাটি করছিলাম তখন সেইখানে ভারতীয় একজন লেখক অবিনাশ পালিওয়াল ওনার একটি লেখা আমি পেয়েছি লেখার শিরোনামটি ছিল হাউ ইন্ডিয়া হেল্প শেখ হাসিনা বিডিআর মিউটিনি সেখানে তিনি লিখছেন এইভাবে যে একজন ওই সময়ের মেজর কমলাদীপ সিং সাধু উনি ওই সময় সিক্স প্যাটেলিয়ান অব দ্য প্যারাসুট রেজিমেন্ট এটা সে ইয়া ছিলেন দায়িত্বে ছিলেন উনি যেটা বলছেন যে ওনাদেরকে ওই সময় প্রথমে ঠিক কোর্ট কোর্ট পাঠানো হয় এমার্জেন্সি কোর্ট পাঠানো হয় যে তোমাদেরকে প্রস্তুত থাকতে হবে টোয়েন্টি ফোর সেটা কোথায় সেটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের একটা এয়ার বেস সেইখানে তাদেরকে মবিলাইজ করা হয় এছাড়াও জোরহাট এবং আগরতলা এই দুটো এয়ার বেসেও তাদেরকে এই প্যারা বা প্যারাসুট রেজিমেন্টকে প্রস্তুত থাকতে বলা হয় এই যে বিষয়টি যে মেজর সিং সাধুর যে স্মৃতিচারণ বা তার যে ওনার এই অবিনাশ পালিওয়ালের এই পালিওয়ালের যে লেখায় সাধুর উদ্ধৃতি দিয়ে বা কমল মেজর কমলা সিং সাধুর উদ্ধৃতি দিয়ে লেখাগুলো আছে সেখানে দেখা যাচ্ছে এটা বেশ আগে থেকেই আসলে এই বিডিআর বিদ্রোহের সাথে ছিল এবং তখনও আমরা যখন বিডিআর বিদ্রোহটা হয় তখন এক ধরনের কথা উঠেছিল যে এর পেছনে ভারতের একটা হাত আছে যেটা বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনীকে ডিসমেন্টল করে দেওয়া এবং পরবর্তীতে তার আমরা অনেকগুলো প্রমাণও পাই যেমন বাংলাদেশের বিডিআর কে একদমই সমূলে পরিবর্তন করে আমূলে পরিবর্তন করে সেখানে বিজেবি বিজিবি নাম দেওয়া হয় এমনকি পোশাক পর্যন্ত পরিবর্তন করে দেওয়া হয় এই যে বিষয়গুলো হ্যাঁ এই যে বিষয়গুলো একটা বিষয় তো আছেই এবং তখন বাইরে এমন একটা প্রচার করা হয় যেখানে তখনকার যে বিএনপি নেতা ছিলেন সাকা চৌধুরী তার নেতৃত্বে এখানে আইস ঢুকেছে এরকম একটা প্রচারও চালানো হয় আবার ভারতীয় প্রচারটাও আহ পাশাপাশি ছিল যদিও সেটা হালে পানি পায় না